আমি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআইয়ে তামুলপুর জেলা কমিটির পক্ষের পর এক আন্দোলন কার্যসূচী হাতত লৈছো। এর মূলত কারণটি হল এইটাই যে বড়োলেন বিশ্ববিদ্যালয়ে 26 তারিখে সিদ্ধান্ত হাতত লৈছে যে যিসকল ছাত্রছাত্রী নেকি মেজর আর অনার্স আছিল তেওঁলোকর যে পরীক্ষাসমূহ হব সেই পরীক্ষাসমূহ কেবল ইংরাজি ভাষাত পাতিব। তো আমি এসএফআই এর তীব্র বিরোধিতা করছো, কারণ কিয়নো যে ঠাইত নাকি মাতৃভাষার প্রয়োজন আছে সেই ঠাইত আপনার দেখা পাইছো যে ইংরাজি ভাষা বলবর্বকে জাপি দিছে। সেই কার্যসূচী অতি সোনকালে বাতিল করবলে আমি তীব্র ভাষার এই গরিহণা জানাইছো, ধিক্ষা জানাইছো বড়োলেন ইউনিভার্সিটিক, লগতে এই বিজেপি সরকারক। কারণ 2020 যেটা এনইপি নতুন শিক্ষানীতি, সেই শিক্ষানীতির স্পষ্টকে আছিল যে মাতৃভাষা আর অনুযায়ী শিক্ষা পাঠদান দিব, কিন্তু যি দেখা গৈছে উল্টা দেখা গৈছে। কারণ আমার এই অসমখনত, আমার এই বড়োলেনখনত যদি অসমীয়া ভাষা, যদি ইংরাজি ভাষা, যদি অসমীয়া ভাষা যদি বড়ো ভাষা না থাকে পরীক্ষা দিবলৈ নাপায় তেতিয়াহ'লে ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত খুব হাহাকাৰ হ'ব। আমি ভাৰতৰ ছাত্ৰ ফেডাৰেশ্যনে বিচাৰিছোঁ যে আগত যি যেনেকৈ নেকি ইংৰাজী ভাষাত, বড়ো ভাষাত আৰু অসমীয়া ভাষাত যি পৰীক্ষাসমূহ পাতিছিল ঠিক তেনেকুৱাকৈ পাতক। এই নতুন যিটো নেকি কাৰ্যসূচী তেওঁলোকে হাতত লৈছে, এই সিদ্ধান্তটো অতি সোনকালে বাতিল কৰিব লাগে।